দেখবি কত দূর বা হইলো। আর যদি বা হয়ে গেলছে তো আসে এখন জানাবি। আমি আর তোর বাবা ধান গুলা নিয়ে যাবো, সবাই ধান ফেলছে, আমরা ফেলতে হবে না, যাই এখন ফেলে দেবো আমরাও ধান। না আমি এখন যাবো না, আমি এখন তাই ঠিক আছে তবে দাতি। আমি এখন আমাদের লুকা পাত হলে আমাতে আল খাতি যেমন হিলামতি, ওগো খাতি যেমন হিলামতি, আলে মাটিতে ফলে ধনি থনালি ফতল, থ ধনিলে পুলুলাই দেখে লিবি তল। লেলা দাদা লেলা দাদা, থকালে থকালে কথা দিতি তুমি দালে। ও আমি আমি কথা দিতি থুন তবে। দাদুই থকালে নিয়ে গেলতে হাল আল গলু, দাদুই থকালে নিয়ে গেলতে হাল আল গলু, আর আজ দেখে আমাদের ধান তোলা থুলু। এইদিন আমি খেয়ার দাঁতিলে তো যাবি নাকি তুই? তো না ভাই আমি যাবো নাই, প্রাইভেট বলে থকাল থকাল বে লাইনটি, আর যদি তোর থং তৈলে যায় তো ঘরে কত গাল দিবে জানিস? আলে তো নলে আলে খনি তো ভুলে আসবো, তারপর আমি দেখাতে এবি বলে বলে খিদুল হইনতি, এত খিদুল পাকা খাবো তো। ঠিক আছে তো তবে থালিয়ে দে, আজকে প্রাইভেট না আন যাবো। তোর মাইকে আর তোর বাবাকে পাঠান দিবি, ধানটা ফেলে দিবে যা। ঠিক আছে থালা বলা, সেটা বললে হইলো দাঁতে দাঁতে ডাকে দিতে। হ্যাঁ লে লেলা দাদা লেলা দাদা, তা তুমি বললি খিদুল খাওয়াবো আর কেন খাওয়া থি না লে। এলে এই তাল মাগুলে ওই ধরে দাবি তো না গাছতে পাবি, আমার কাছে কি গাছতে আছে? ঠিক আছে তো তো দেখি তো দে কোন তেন গাত আছে। এই তালে দেখতি তাহলে কত বলে খিদুল গাছ। হুম তালা গাত তো থাকলে হবে, খিদুল তো একটিও নাই কে গাছতে। আলে গাছটা খিদুল নাই কে তো কি হইলো, আন্দে পাখিয়ে কত ফেলান্তে ভাল ভুনতে গেলে কুলা থে নাই, তুমি কি গাছটার বলে খাবি নাকি? তবে আমরা দাঁতি গো খিদুল লা খাবো। আরে নুনু হইলে তো রাখা আছে, খাবি সেইলে চো চো আগে ধানটা ফেলে আসেলি। ও ধান টান ফেলতে পারিব না আমরা, খালি দে আমরা ঘর দাঁতি। আরে নুনু ধানটা আমি ফেলে দেব, তোরা খালি ঢাকান দিবি চো। ও এই ব্যাপার, ঠিক আছে দা তোলা তাতকে ধানটা ফেল, আমি তাতকে আরো দুটা ঠেলা দাইকেলি আর দাঁতি তোলা ধানটা ফেলে লেডি লাগবি তাতকে। ঠিক আছে রে নুনুরা তবে আসবি। হ্যাঁ আলে লেলা দাদা লেলা দাদা, আর কোথায় পাবি আর দুটা ঠেলা? আলে তুই ঠেটা নিয়ে চিন্তা করছি, নুনা তলকা দুদিন এখন বাকি, তোমার লাগে বাইকে নিয়ে আসতে এখনই দেখ ফোন করলে। তুই কাকা
খিদুল খাবি তা এবি পাকা পাকা খিদুল ও নো হ্যাঁ তাহলে আমাকে একটু খিদুল খাওয়ালে দিল না আলু বাগা দেখতে খিদুল খাবি তো হে টুপ 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 লে থালা ওকে কি দানান দিবি যে খিদুল নাইকে খিজুর পাকা হরে রাখে দে আমি যাচ্ছি এখন এই চড়কাকে নিয়ে ঠিক আছে দল দিয়ে নাইলে ফুলাইও দিতে পারলে হরে এখন ডাকে লেছি চড়কাকে যাচ্ছি এখনই থালা তুই সব লন্ডা বন্ধ করলি দিনতিলি এমনি দেখলে ঠুলো এটবে বল ওই দিন দেওয়া লাগে খিদুলের লোক দেখেন ডেকে নিয়ে আসি আর ধানটা ঢাকা কলাবো আর ঘর দেবো কই রে লালা কই খিজুর কই আমরা তো চলে আলি দে ইত নোদা বহুত তোলা দেলি কলে দিলি আমরা খাইয়ে গেলি আর এক দুদে খিলো মাইনকে দিয়ে পাঠান দিলি তো তো ওইখানে খেত দিয়ে কাটে আসি আমার মাইন তো ওইখানে যাবো আর লিব ঠিক আছে চো 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 ওকে গেলি একদম তো মাটিতে টাইনে টাইনে সে বটে ঢেলা তুমি পয়তে ছিল না ওই জন দে কি হলো গো তলা ওইখানটা বসে দিলি আরে নুনু থকে গেলি রে মাটিটা টানে টানে আর ধান টান সব ফেলে দিয়েছি অল্প ঢাকা আনতে খালি তোরা ও এই ব্যাপার তবে এখনো টেন টেন নাই ধান টান সব ফেলে দিয়েছি তো আর কি টেন টেন এই তো চিড়িগনকে নিয়ে আয় দিতে আয় এবার সব ধান ঢাকা দিব তো আমরা আরে এ লেলা এই তাই বললি খিজুর খাওয়াবো আরে ধরে ধান ঢাকাতে বলছিস হ্যাঁ বলে নুনু দা খাওয়াবো আগে ধানটা ঢাকাইলে তারপর মায়ের ঘরে একটা টুপা লেখে দিয়েছে দেয় থবাই খাবো তো সালা ফালতু আলে আগে গেলে আমি আসতে নি আলে তোর কাদা কে যখন গেলছি তখন ঢাকা দিয়ে নলে ঠিক আছে চ তবে চ ঢাকা সবাই সব দিগ প্রধান নাই কে সবাই হাতে ঢাকা মা হয়ে গেল গো সব দিকে মাটি ঢাকা নিয়ে তেবার আমরা দাঁতে হ্যাঁ ঠিক আছে যা আর ওখানে কপাট কোনটা টুপাট আছে খিজুর যা তোরা সবাই ভাগ করে খাইয়ে নেবি হ্যাঁ দাঁতে দাঁতে তো সালা আর তো কবো কোনো কাজে যাব নাই ওই খিজুর খাওয়াই বলাই নিছিস রে আলে তলকাদা এ গলিবেল কত্তটা তোকে বউ দে গলিবেল কত্তটা মানত মানতের জন্য কাজে লাগে জানিস হুম সে তো তুই ঠিকই বলেছিস তা বলে খিজুর দিয়ে বলাই দিতে হয় কি ওরে আতলে আলে অন্যদিন খাওয়াই দেব তখন আমি তো বন্ধুরা ভিডিওতে এখানে আমরা থেট করলাম আর কেডি গেলাম এর লিংক আমরা ডিসক্রিপশনে থেনে দিয়ে দিনতি তোমরা সবাই ফলো করে নাও আরে নবরা মহা ওটা কেজি গ্রাম লয় ইনস্টাগ্রাম বড় ইনস্টাগ্রাম এর লিংক ডিসক্রিপশনে দিয়ে আছে সেটা ফলো করতে বল ও ইনস্টাগ্রাম নো কেডি গ্রাম বড় তোমরা ফলো করে নাও আর কি টপিক্যাল ভিডিও বানাবো তাতে তোমরা কমেন্ট করতে পারো জানাতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিবে আর তোমরা কে কে খিজুর খেতে গেলছো কমেন্টে জানান দিবে।